পুরা মাঠ বিস্তীর্ণ মাঠ ধান পেকে গেছে। তো এই সময় ধান কাটার উৎসব মুখের একটা পরিবেশ চলতেছে মাঠে মাঠে। এই গুদার বিলে বিস্তীর্ণ এলাকায় আস সব ধান পেকে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু লোকবলের অভাবে কাটা যাচ্ছে না করোনা পরিস্থিতির মধ্যেও। তারপরে কিছু লোক ধান কাটতেছেন, বাইরে শ্রমিকরা না আসা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ ধান পেকে রয়ে গেছে, কিন্তু লোকবলের অভাবে কাটতে পারতেছেন না কৃষকরা এবং তাদের কাঙ্ক্ষিত ধান ঘরে উঠাতে পারতেছেন না। যদিও দু একজন শ্রমিক কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে যারা অধিক দাম, যাতে ধান কেটে কৃষকদের মোটেও পোষাচ্ছে না। দর্শক বন্ধুরা, আমি ভিডিওটি ধারণ করতেছি জয়পুরহাট জেলার দুগাছি ইউনিয়নের গুদার বিল থেকে। এই বিলে প্রচুর পরিমাণ ধানের আবাদ হয়েছে এবছর এবং উৎপাদনও খুব ভালো হয়েছে, কিন্তু কিছু সংখ্যক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন প্লাস্ট রোগের জন্য। করার মতো একটা বিষয়, আজও এই বিলেতে সনাতনী পদ্ধতিতে ধান কাটা হচ্ছে। এখানে নাই কম্বাইন হারভেস্ট মেশিন বা রিপার মেশিনের ব্যবস্থা, সরকারের এত ব্যবস্থার মধ্যে কোনো ব্যবস্থাপনায় নাই, এখানে না আছে আওয়ামী লীগের স্বেচ্ছায় ধান কাটার কার্যক্রম। আসলে এই জনপদটি একটু অবহেলিত হয়ে আছে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি। আশা করি স্থানীয় প্রতিনিধি জহিরুল ইসলাম চেয়ারম্যান দুগাছি ইউনিয়ন, উনি হয়তো বিষয়টা বিবেচনা করবেন। এর সঙ্গে সঙ্গে আমাদের জয়পুরহাট এক নম্বর আসনের জাতীয় সংসদের সদস্য জনাব শামসুল আলুদ্দুর মনোযোগ আকর্ষণ করছি এবং জনাব স্বপন সংসদীয় হুইপ জয়পুরহাট দুই আসন দুজনের মনোযোগ আকর্ষণ করছি। অতি বিলম্বে আমাদের এই গুদার বিলে ধান কাটার সমস্যার সমাধানে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যদি দ্রুতই কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের কাঙ্ক্ষিত কষ্টের ফসল ধান তারা ঘরে উঠাতে পারবেন না। আশা করি উপযুক্ত বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা দুগাছি ইউনিয়নের আশেপাশে বসবাসরত সামর্থ্যবান ব্যক্তি আছেন বা যাদের অলরেডি রিপার মেশিন বা হারভেস্টার মেশিন আছে, কম্বাইন হারভেস্টার মেশিন আছে, তারা আমাদের মেশিন দিয়ে সহযোগিতা করতে পারেন। একদিকে যেমন মেশিন নিয়ে আসলে আপনাদের ব্যবসাও ভালো হবে, অন্যদিকে কৃষকের উপকার হবে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট দেবেন, আমাদের এই দুগাছি ইউনিয়নের গুদার বিলের কৃষকদের পাশে দাঁড়াবেন। এ পরিস্থিতি শুধু যে আমাদের গুদার বিলেই তা না, এর পরিস্থিতি সারা দেশব্যাপী। কৃষকদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কৃষকদের চিন্তা করার মতো কেউ নেই। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আকুল আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার সহ বিত্তবানদের, যারা কৃষকের পাশে থেকে সাপোর্ট দিতে পারবেন। যদি কোনো উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা কোনো একটা মেশিন, যেমন ধরেন কম্বাইন হারভেস্টিং মেশিন ক্রয় করে এবং সে কৃষকের মাঝে এই ধান কেটে দেয়, একদিকে যেমন হবে কৃষকের হেল্প, অন্যদিকে হবে তার ব্যবসা এবং একটি নতুন উদ্যোক্তার সৃষ্টি হলো, সেই সঙ্গে সঙ্গে একজন নতুন কর্মসংস্থান সৃষ্টি হলো এবং এই রিপার বা কম্বাইন হারভেস্ট মেশিন চালানোর জন্য কিছু সংখ্যক লোক লাগবে। এভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশ আগাবে, জাতি আগাবে। যদি আমরা নিজের না কৃষকের পাশে না থাকি, যদি খাদ্যই আমাদের পেটে না আসে, তাহলে চলবো কী করে, শহরে থাকবো কি বা কী করে? আসুন আমরা কৃষকের জন্য কিছু চিন্তাভাবনা করি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি এবং ন্যায্য মূল্যে ধানগুলো ক্রয় করি। এখন আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি মোহাম্মদ আহসান হাবিব, ধন্যবাদ।